কালকে ছবি রিলিজ 22 তারিখ, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, যে গল্প আমরা বারবার পড়েছি, হয়তো পর্দাতেও দেখেছি এর আগে। কিন্তু এই গল্পের আবেদন, এই গল্প যে অনুভূতি, যে সম্পর্ক, যে ভালোবাসা কথা বলে, তার কোনো সময় দেশ হয় না। বারবারই এই কথাগুলো, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি প্রয়োজন, যেটা আমাদের পরিচালক সুমনদাও বলেছেন। সেইখানেই আরও একবার বোধহয় রবি ঠাকুরকে প্রণাম জানাতে ইচ্ছে করে। কাবুলিওয়ালা ছবিতে আমি অভিনয় করার যে সুযোগ পেয়েছি তার জন্য SBF এবং সুমনদাকে ধন্যবাদ। এবার সুমনদা সমর্থন কাজ মিনি অনুমেঘা, নামেই মিনি, বাকি কোনোটাই ওর মিনি পারফরমেন্স, ওর এক বান্ডেল অফ এনার্জি। আমার অনেক আশীর্বাদ ভালোবাসার জন্য রইল। সে যাই করুক না কেন, সেটা অভিনয় হোক, পড়াশোনা হোক, যাই করুক না কেন, লাস্ট বাট নট দ্য লিস্ট সুপারস্টার মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে অভিনয় করার সুযোগ হলো আমার। এবং এই লোকটাকে এত কাছ থেকে দেখা এবং তার সঙ্গে একই প্রেমে অভিনয় করা, সেই অভিজ্ঞতাটা মুখে, কথায় বা ভাষায় বলা সত্যি মিশে। ইজ এ ট্রু ট্রু সুপারস্টার, ফ্যান্টাস্টিক পারফরমেন্সটা বলার অপেক্ষা রাখে না। বাট আমার এটা খুব আনন্দ এবং গর্বের জায়গায় যে আমি একই ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করতে পারবো। আগামীকাল থেকে কাবুলিওয়ালা রিলিজ করছি, ক্রিসমাস বড়দিন নতুন বছর উৎসবের সময়, এটা আমাদের তরফ থেকে সমস্ত সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা প্রেমী।